নমস্কার দর্শকগণ আমি শঙ্কর আপনারা দেখছেন ছোটো জাগলিয়া বিপিএসসি ইউটিউব চ্যানেল তো প্রথমেই বলে রাখি এতদিন আমি ভিডিও দিতে পারিনি তার কারণ হচ্ছে আমাদের ব্লকে কোভিড ভ্যাকসিনেশন চলছিল পনেরো থেকে আঠেরো বছর বয়সী বাচ্চাদের এবং স্কুল বাচ্চাদের তো ওই কাজে ব্যস্ত থাকার জন্যই আমি ভিডিওগুলো বানাতে পারিনি আপনাদেরকে আপডেটও দিতে পারিনি শুরুতেই চলে যাব আমরা ডাব্লুবি হেলথের ওয়েবসাইটে তো এখানে কোভিড রিলেটেড নতুন কোনো গাইডলাইন তো বেরোয়নি আমি চেক করে নিয়েছি লাস্ট তেরো এক দু হাজার বাইশেরই গাইডলাইনটা দেওয়া রয়েছে যেটা আমি কভার করে দিয়েছি অলরেডি তো সেখানে না গিয়ে আমি যেটা দেখলাম যে নতুন একটা রিক্রুটমেন্ট বেরিয়েছে সেইটা হয়তো আপনাদেরকে জানিয়ে দেওয়া প্রয়োজন তা আমরা চলে এসেছি অনলাইন রিক্রুটমেন্ট পেজে এখানে সোশ্যাল ওয়ার্কার ফিজি সাইকোলজিস্ট ডিস্ট্রিক্ট কনসালটেন্ট আর ডিস্ট্রিক্ট কনসালটেন্ট কোয়ালিটি মনিটর এই চারটে পোস্টে অনলাইন অ্যাপ্লিকেশান নেওয়া হচ্ছে তো আজকের ভিডিওতে ডিস্ট্রিক্ট কনসালটেন্ট কোয়ালিটি মনিটরিং এই পোস্টটাকে আমি কভার করব। তো প্রথমে দেখা যাক এই নোটিফিকেশানে কী দেওয়া রয়েছে তো এই নোটিশটা এখানে খুলে গেছে এটা হচ্ছে আঠাশ এক দু হাজার সাইন করা নোটিশ তো এখানে প্রাইমারি যেটা বলেছে অ্যাপ্লিকেশান আর ইনভাইটেড ফর এঙ্গেজমেন্ট অফ ডিস্ট্রিক্ট কনসালটেন্ট কোয়ালিটি মনিটরিং আন্ডার কোয়ালিটি অ্যাসুরেন্স প্রোগ্রাম আন্ডার ডিস্ট্রিক্ট অ্যান্ড হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার সমিতি পশ্চিম মেদিনীপুর অন কন্ট্রাকচুয়াল বেসিস তো এই পোস্টটা হচ্ছে পশ্চিম মেদিনীপুর জেলার আপনারা এই পোস্টটাতে ফার্স্ট ফেব্রুয়ারি দু হাজার বাইশ থেকে কুড়ি ফেব্রুয়ারি দু হাজার বাইশের মধ্যে অ্যাপ্লাই করতে পারবেন যদিও আমি কভার করছি এটা পাঁচ তারিখে তবুও আপনাদের কাছে যথেষ্ট সময় আছে কারণ এটা লাস্ট ডেট হচ্ছে কুড়ি ফেব্রুয়ারি দু হাজার বাইশ এখানে পোস্টের নাম দিয়ে দিয়েছে আর ভ্যাকেন্সি এখানে একটাই আছে সেটা হচ্ছে আরবান ক্যাটাগরির জন্য এসেন্সিয়াল কোয়ালিফিকেশানে বলে দিয়েছে ডিগ্রি ইন স্ট্যাটিস্টিক্স উইথ গুড অ্যাকাডেমিক রেকর্ড ফ্রম এ রেপুটেড ইউনিভার্সিটি স্পেশালাইজেশান ইন বায়োস্ট্যাটিক উড বি অ্যান অ্যাডেড অ্যাডভান্টেজ তার মানে আপনার কাছে স্ট্যাটিস্টিক্সের এটি ডিগ্রি থাকতে হবে এবং তার সাথে আপনার যে অ্যাকাডেমিক রেকর্ড আছে সেটাতেও ভালো নাম্বার আপনাকে ক্যারি করতে হবে অর্থাৎ মাধ্যমিক উচ্চ মাধ্যমিক বা আপনি কলেজে যে ডিগ্রি করেছেন তার উপরও ভালো মার্কস আপনার থাকতে হবে তার সাথে যদি আপনার বায়োস্ট্যাটিস্টিক বায়োস্ট্যাটিক্সে যদি আপনার স্পেশালাইজেশন করা থাকে তাহলে সেখানে আপনি অ্যাডভান্টেজ পাবেন এক্সপিরিয়েন্সে বলেছে প্রিভিয়াস ওয়ার্ক এক্সপিরিয়েন্স অফ হেলথ স্ল্যাশ হসপিটাল উড বি প্রেফার্ড আপনি যদি কখনো হেলথ ডিপার্টমেন্টের কাজ করে থাকেন বা কোনো হসপিটালে কাজ করে থাকেন তাহলে সেক্ষেত্রে আপনি একটু অ্যাডভান্টেজ পাবেন এখানে এজ লিমিট বলে দিয়েছে আপ টু ফর্টি ইয়ার্স চল্লিশ বছর অবধি যাদের বয়স তারা এখানে অ্যাপ্লাই করতে পারবে রিল্যাক্সেশান থাকবে এসসি এসটি এবং ওবিসি ক্যান্ডিডেটদের জন্য আর আপনার রিমুনারেশন মানে মান্থলি যে স্যালারিটা আপনি পাবেন সেটা হচ্ছে পঁয়ত্রিশ হাজার টাকা মোড অফ সিলেকশান রিটার্ন টেস্ট কম্পিউটার স্কিল অ্যান্ড টেস্ট ইন্টারভিউ সব মিলিয়ে আপনার টোটাল একশো মার্কের উপর আপনার পরীক্ষা হবে প্রথমে হচ্ছে রিটেন টেস্ট যেখানে পঞ্চাশ মার্কের প্রশ্ন থাকবে সেকেন্ড হচ্ছে কম্পিউটার স্কিল টেস্ট যেখানে চল্লিশ নম্বর থাকবে এবং লাস্ট হচ্ছে আপনার ইন্টারভিউ যেখানে দশ মার্কস থাকবে তো এই তিনটে পার্টে আপনার একশো মার্কস ক্যালকুলেট করা হবে এবং তার মধ্যে আপনি যত স্কোর করতে পারবেন সেই হিসাবে আপনার এলিজিবিলিটি আসবে এখানে কিছু জেনারেল ইনস্ট্রাকশানস দিয়ে দিয়েছে ক্যান্ডিডেটদের জন্য যেটা আমি আগের যে রিক্রুটমেন্টের ভিডিও করেছিলাম সেখানেও কভার করা আছে তো মোটামুটি একই রকম তা আমি বলে দিচ্ছি এখানে এক নম্বরই বলে দিয়েছে যে এই এঙ্গেজমেন্টটা কিন্তু পিওরলি কন্ট্রাকচুয়াল বেসিসে করা হবে আর বলে দিয়েছে যে আপনি যদি এই চাকরিটি পেয়ে যান আর আপনার এই কন্ট্রাকচুয়াল এঙ্গেজমেন্টটি যে কোনো সময় টার্মিনেট করা যেতে পারে আয়দার সাইড এক মাস নোটিস দিই মানে চাইলে আপনি এক মাস আগে আপনাকে ডিপার্টমেন্টকে জানাতে হবে অথবা ডিপার্টমেন্ট যদি আপনাকে টার্মিনেট করতে চায় তাহলে আপনাকে এক মাস আগে ডিপার্টমেন্ট আপনাকে জানাবে এখানে তিন নম্বরে বলেছে অনলি অনলাইন অ্যাপ্লিকেশনস উইল বি অ্যাকসেপ্টেড না অনলাইনের অ্যাপ্লিকেশনটাই ওরা নেবে কোনো হার্ড কপি আপনার পাঠালে হবে না অ্যাপ্লিকেশন ফর্মস নট প্রপারলি ফিল্ড ইনওর ইনকমপ্লিট অ্যাপ্লিকেশন ফর্মস আর লিয়াবেল টু বি ক্যান্সেলড ফর্মে কোথাও আপনি হয়তো ডেটা মিসিং করে গেছেন চেয়েছিল আপনি দেননি এরম টাইপের যদি কিছু হয় সেক্ষেত্রে কিন্তু আপনার ফর্মটা ক্যান্সেল করে দেবে ইফ দ্য অনলাইন অ্যাপ্লিকেশন ডিটেলস সাবমিটেড বাই দ্য অ্যাপ্লিকেন্ট ডিফার উইথ দ্য অরিজিনাল টেস্টিমোনিয়ালস দ্যাট অ্যাপ্লিকেশান শ্যাল বি লিয়াবেল টু বি ক্যান্সেল এবার ওরা যদি আপনার অরিজিনাল ডকুমেন্ট দেখতে চায় তো আপনার অনলাইন সাবমিট করা ডকুমেন্টের সাথে যদি তার কোথাও অমিল পায় তাহলে কিন্তু আপনার ক্যান্ডিডেটটা ক্যান্সেল করে দিতে পারে অ্যাপ্লিকেন্টস আর রিকোয়েস্টেড টু ভিজিট ডাব্লুবি হেলথ ডট গভ ডট ইন ফর অনলাইন অ্যাপ্লিকেশন লিঙ্ক অর ফর ইনফরমেশন ইনস্ট্রাকশন ইস্যুড ফ্রম টাইম টু টাইম নো আদার করেসপন্ডেন্স উইল বি ডান ফ্রম দিস এন্ড তো এই রিক্রুটমেন্ট সংক্রান্ত যাবতীয় কিছু ইনস্ট্রাকশন ইনফরমেশন যাই কিছু আছে আপনাকে অনলাইনে গিয়ে দেখতে হবে এ ব্যাপারে আলাদা কোনোভাবে আপনার সাথে কিন্তু যোগাযোগ করবে না ডিপার্টমেন্ট অনলাইন অ্যাপ্লিকেশান নাম্বার শুড বি রিটেইন বাই অল অ্যাপ্লিকেন্টস ফর ফিউচার রেফারেন্স এমপ্লয় নট লেবেল টু গিভ এনি ইনফরমেশান রিগার্ডিং দ্য অনলাইন অ্যাপ্লিকেশান নাম্বার ইন ফিউচার তো আপনি যখন অনলাইন অ্যাপ্লিকেশান করবেন তখন আপনার যে রেজিস্ট্রেশন নাম্বারটা পড়বে বা রেফারেন্স নাম্বারটা জেনারেট হবে সেটা কিন্তু আপনাকে লিখে রাখতে হবে পরবর্তীতে আপনি যদি ভুলে গিয়ে থাকেন তখন কিন্তু আপনাকে ডিপার্টমেন্ট এটা প্রোভাইড নাও করতে পারে হার্ড কপি স্লাস প্রিন্ট কপি অব অনলাইন অ্যাপ্লিকেশান ফর্ম

তাদেরকেই একমাত্র ভেরিফিকেশান বা ইন্টারভিউ বা কম্পিউটার টেস্টের জন্য ডাকা হবে অ্যাপ্লিকেশান ফিজ হান্ড্রেড ফর জেনারেল কাস্ট ফিফটি ফর রিজার্ভ ক্যাটাগরি তো যারা আমাদের ইউ আর আছে মানে আরবান ক্যাটাগরি আছে তাদের জন্য একশো টাকা এবং যারা এস সি এসটি ও বা অন্য কাস্টের আছে তাদের জন্য পঞ্চাশ টাকা ধার্য করা আছে যেটা এখানে একটা অ্যাকাউন্ট নাম্বার দেওয়া রয়েছে যে দেখা যাচ্ছে এখানে আপনাকে ওটাকে সাবমিট করতে হবে আপনি অনলাইনেও কিন্তু এই পেমেন্টটা করতে পারবেন দ্য প্রেসক্রাইব এসেন্সিয়াল কোয়ালিফিকেশান আর মিনিমাম অ্যান্ড মোর পজিশন অফ দ্য সেম ইন এনটাইটেল দ্য ক্যান্ডিডেট টু অ্যাপ্লাই বাট নট ফর সিলেকশান বলছে ওপরে ওপরে এই যে দিয়ে দিয়েছে এসেন্সিয়াল কোয়ালিফিকেশানটা এটা হচ্ছে একদম মিনিমাম যে এইটুকুনি থাকলে তবে আপনি এখানে অ্যাপ্লাই করতে পারবেন কিন্তু কারোর এর থেকে বেশিও থাকতে পারে কিন্তু বেশি থাকার মানে এই নয় যে সে বেশি এলিজিবেল হবে এটার জন্য সিলেক্টেড ক্যান্ডিডেট উইল বি প্যানেল অ্যান্ড এঙ্গেজ অ্যাজ পার ডিমান্ড ও তো শর্ট লিস্ট করার পর যাদেরকে সিলেক্ট করা হবে তাদের কিন্তু যেখানে প্রয়োজন বা প্রয়োজন পড়লে তাদেরকে কিন্তু সেখানে এঙ্গেজ করা হবে নালে কিন্তু ওরা এমপ্যানেল্ড থাকবে শুধু নো টিএডিএ উইল বি পেড টু দ্য ক্যান্ডিডেটস মানে এই পরীক্ষাতে পরীক্ষা দেওয়ার জন্য বা পরীক্ষা সেন্টারে আপনি যে যাবেন তার জন্য আপনাকে কিন্তু কোনো টিএডিএ এখানে ডিপার্টমেন্ট দেবে না অথরিটি রিজার্ভ দ্য রাইট টু ক্যান্সেল অল অর এনি অ্যাপ্লিকেশান উইদাউট অ্যাসাইনিং এনি রিজন তো অথরিটি কোনো রিজন ছাড়াই আপনার অ্যাপ্লিকেশানটাকে রিজেক্ট করতে পারে এবং তার জন্য ডিপার্টমেন্ট কোনো কারণ দিতে বাধ্য থাকবে না বারো নম্বর পয়েন্ট তাই বলছে এনি করিজেন্ডাম অর অ্যাডেন্ডাম নোটিস ডেট টাইম ভেনু অর ইন্টারভিউ শর্ট লিস্টিং অফ ক্যান্ডিডেটস অফ এনি আদার নোটিস ইন দিস রিগার্ড উইল বি পাবলিশড ইন দ্য ফলোয়িং ওয়েবসাইট ডাব্লু হেল ডট গভ ডট ইন স্ল্যাশ রিক্রুটমেন্ট আর একটা হচ্ছে ডাব্লু 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 ডট পশ্চিম মেদিনীপুর ডট গভ ডট ইন বলছে এই সংক্রান্ত কোনো রকম করিজেন্ডাম বা অ্যাডেন্ডাম নোটিস যদি পাবলিশ করা হয় তাহলে কিন্তু এই দুটো ওয়েবসাইটেই আপনি পাবেন এছাড়া আর কোথাও কিন্তু এ ব্যাপারে কিছু দেওয়া থাকবে না ডিটেলস টু বি হ্যাড ফ্রম দ্য অফিস অফ দ্য সিএমওইচ পশ্চিম মেদিনীপুর জেলা স্বাস্থ্য ভবন মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর অর এনি অন এনি ওয়ার্কিং ডে ফ্রম সাড়ে এগারোটা থেকে সাড়ে চারটে মেয়ে বলছি এই ব্যাপারে যদি আপনার কোনো ডিটেলস জানার দরকার হয় তবে আপনারা পশ্চিম মেদিনীপুরের যে সিএমওইচ অফিস আছেন সেখানে গিয়ে কিন্তু সাড়ে এগারোটা থেকে সাড়ে চারটের মধ্যে গিয়ে যোগাযোগ করলে জানতে পারবেন আপনারা এই নোটিশটাকে ডাউনলোড করে ভালো করে পড়ে নেবেন আমি জাস্ট ওপর ওপর দিয়ে বলে দিয়েছি আর অনলাইন অ্যাপ্লিকেশানটা আপনারা এখান থেকে করতে পারবেন এই যে কন্টিনিউ ফর রেজিস্ট্রেশন এখানে ক্লিক করলে আপনার এই পেজটা খুলবে যেখানে আপনাকে ডিটেলসগুলো দিতে হবে আমার আগের ভিডিওটি দেখলে আপনারা আরও ভালো করে বুঝতে পেরে যাবেন সেখানেও একই প্রসেস তো এই ডিটেলসগুলো দিয়ে সেভ করবেন দিয়ে স্টেপ বাই স্টেপ আপনার অপশানগুলো আসবে সেগুলোকে ফিল করে পেমেন্ট করে আপনারা কিন্তু অ্যাপ্লিকেশানটাকে সাবমিট করতে পারবেন ফাইনালি তো আজকের ভিডিওটা এইটুকু ছিল ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ শুভরাত্রি